পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের লড়াইটা বেশ জমে উঠেছে লা লিগায়। মৌসুমের মাঝপথে ছন্দ হারানো বর্তমান চ্যাম্পিয়নরা আবারও ফিরেছে জয়ের ধারায়। ওসাসুনার মাঠে ড্রয়ের সংখ্যা কাটিয়ে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন তারা। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। এল সাদরে ক্যাপ্টেন করিম বেনজেমাকে ছাড়াই নামে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে কিছুটা অগোছালো ছিল কার্লো অ্যাঞ্চেলোত্তির দল, একের পর এক সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ তারা। খেলার 10 মিনিটের মাথায় মাদ্রিদকে লিড এনে দেওয়ার সুযোগ হাত ছাড়া করেন ভিনিসিয়াস জুনিয়র। দ্বিতীয়ার্ধের শুরুতে ভিনিসিয়াস বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল করে দেন রেফারি। এর ঠিক 3 মিনিট পর লস ব্লাঙ্কোস সমর্থকদের আবারও হতাশায় ডোবান বিনি। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ এই ব্রাজিলিয়ান উইঙ্গার। তবে শেষ পর্যন্ত নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেন ভিনি। তার পাস থেকে 78 মিনিটে দলকে লিড এনে দেন ফেদরিকো ভালভার্দে। আর খেলার যোগ করা সময়ে গোল করে মাদ্রিদের জয় নিশ্চিত করেন বদলি খেলোয়াড় মার্কো অ্যাসেন্সিও। এ জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে মাদ্রিদিস্তারা। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরেছে লিভারপুল। টানা 4 ম্যাচ জয়হীন থাকার পর টানা 2টি জয় তুলে নিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। সেন্ট জেমস পার্কে নিউক্যাসল ইউনাইটেডকে প্রথম থেকেই চেপে ধরে লিভারপুল। 10 মিনিটের মাথায় অলরেডদের এগিয়ে নেন দারুইন নুনেস। 7 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ডাচ ফরওয়ার্ড কোডি গ্যাকপো। এরপর 22 মিনিটের মাথায় ডিবক্সের বাইরে বল ধরে লাল কার্ড দেখেন নিউক্যাসল ইউনাইটেডের গোলরক্ষক নিক পোপ। 10 জনের দলে পরিণত হয়েও লিভারপুলের বিপক্ষে সমানে সমানে লড়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা নিউক্যাসল। এরপর বেশ কয়েকবার সুযোগ পেয়েও লিভারপুলের গোলরক্ষক এলিসন বেকারের দৃঢ়তায় গোল বঞ্চিত হয়েছে তারা। এ জয়ে পয়েন্ট টেবিলের 8 নম্বরে উঠে এসেছে অলরেডরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ।